আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর রহস্যের সহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ক্রুশিয়ার বিষয় মিডল ইস্ট তথা বাংলাদেশ থেকে বর্তমানের পরিস্থিতিটা নিয়ে আজকের এই ভিডিওটি। যারা ভিডিওটা দেখবেন ক্রুশিয়ার জন্য জমা দিয়েছেন অথবা প্রসেসিং করার জন্য চেষ্টা করতেছেন বা প্রসেসিং করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, ক্রুশিয়ার বিষয় বাংলাদেশ থেকে কি পরিমাণ হচ্ছে বা বর্তমান পরিস্থিতি কি, সে বিষয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখবেন ক্রুশিয়ার বিষয়ের ক্ষেত্রে ইন্ডিয়া বিএপিএস, নেপাল বিএপিএস যেখানেই জমা দেন না কেন, যে পরিস্থিতির উপর আপনি সেখানে যান না কেন, বর্তমানে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন। অনেকেই কিন্তু পারমিট এনেছেন, সম্পূর্ণ কাগজপত্র ডকুমেন্টস নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়া বিএপিএস অথবা নেপাল বিএপিএস সেখানে গিয়ে দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন। তার একমাত্র কারণ হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনারা জমা দিয়েছেন ওই ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে করতে বা নতুন আপডেট আসতে আসতে বা এম্বাসির তরফ থেকে সেইভাবে কোনো ধরনের সাড়া পেতে পেতে অনেক সময় লেগে যায়। তো অনেকেই কিন্তু এম্বাসিতে যাওয়ার জন্য ইন্ডিয়াতে ভিসা নিয়ে সেখানে গিয়েও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়াকে চেষ্টা করে অনেক লম্বা সময় সেখানে অপেক্ষা করতেছেন। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের ধৈর্য অবশ্যই ধরতে হবে, ধৈর্য ধরলে ইনশাল্লাহ সেটার ফল কিন্তু সুমিষ্ট হয়। তো সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এবং সাথে সাথে বলে রাখি, যারা বর্তমানে ক্রুশিয়ার বিষয়ের জন্য জমা দিবেন বা চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই আপনাকে বুঝে শুনে জমা দিতে হবে, কারণ বর্তমানে ক্রোশিয়া কিন্তু একটি সেনজেন কান্ট্রি এবং সেনজেনের ভিতরে সর্বশেষ যে দেশটি সেটা হচ্ছে ক্রোশিয়া। এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। সেনজেন একটি দেশের ভিসা পেতে হলে অনেকেই বলবেন, অনেকেই বিভিন্ন ভিডিওর মধ্যে, বিভিন্ন নিউজের মধ্যে বলবে যে খুব তাড়াতাড়ি ভিসা হবে বা এটা সেটা বা বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে কিন্তু আপনাকে চেষ্টা করবে যে যে কোনোভাবে যেন আপনাকে সেখানে প্রসেসিং করার জন্য। অবশ্যই কিন্তু আপনার চিন্তা আপনার মাথার ভিতরে থাকতে হবে। একমাত্র কারণ হচ্ছে যে লেন্দি প্রসেস, যে দীর্ঘ সময় ধরে যে প্রসেসটা, সেই অনুযায়ী আপনাকে মাথায় রেখে সামনে অগ্রসর হতে হবে। যদিও কেউ বলুক বা না বলুক সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি দিবেন কি দিবেন না সেটাও আপনাকে চিন্তা করতে হবে। যে ধৈর্য আপনাকে ধরতে হবে সেটা শেষ পর্যন্ত আপনি টিকে থাকতে পারবেন কিনা, দেখা গেছে যে বলবে একটা হবে আরেকটা, এই বিষয়গুলো কিন্তু কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ইউরোপের বিষয়ের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু আপনাকে ক্রোশিয়ার জন্য প্রসেসিং করতে হবে। ভিউয়ার্স, ক্রোশিয়ার ভিসার ক্ষেত্রে বর্তমানে কি ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এই বিষয় সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে, তাছাড়াও বর্তমানে আরেকবার আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দেখেন অনেকেই কিন্তু জানতে চেয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে, ক্রোশিয়ার জন্য বর্তমানে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যারা জমা দিবেন আপনার পাসপোর্ট ছবি এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই ডকুমেন্টসগুলো, এছাড়া এর বাহিরে তেমন কোনো আহমরি ডকুমেন্টসের প্রয়োজন হয় না। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনাকে যখন পারমিট আসবে আপনার হাতে, পারমিট আসার পরে আপনি যে মাধ্যম বা যে এজেন্সির মাধ্যমে জমা দিবেন ওনারাই আপনার জন্য, আপনার হয়ে যে ডকুমেন্টসগুলো তৈরি করবে সম্পূর্ণ সব কিছু অ্যাকুরেট এবং রিয়েলভাবে জমা দিলে কিন্তু অবশ্যই দেরি হলেও, ধৈর্য ধরেও কিন্তু আপনি আপনার ফলাফলটা সফল হবেন, এটাই হচ্ছে বড় কথা। এবং সাথে সাথে যারা মিডল ইস্টের ভিতরে আছেন অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মিডল ইস্টের ভিতরে পারমিট আসতেও কিন্তু সেম একই সময় লাগতেছে, অনেক লম্বা একটি সময়ের প্রয়োজন হয়ে যাচ্ছে। তো লম্বা সময়কে কেন্দ্র করে বা দীর্ঘ সময়কে অতিবাহিত হওয়ার পর অবশ্যই কিন্তু আমাদের পারমিটটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন জেনুইন হয়। অনেক সময় কোম্পানির সমস্যা থাকে, এটা সেটা বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতেই পারি। সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। যেই এম্বাসির তরফ থেকে আপনাকে ভিসা দেওয়া হবে সে এম্বাসির আপডেটগুলো অবশ্যই আপনাকে জেনে শুনে সামনে অগ্রসর হতে হবে। সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স আপনার যেন মেয়াদ থাকে, যখন আপনি জমা দিবেন জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কতদিন মেয়াদ আছে, যে ধরনের মেয়াদের উপর ভিত্তি করে আপনি জমা দিয়ে কি আপনার ভিসাটা আপনি নিতে পারবেন কিনা সে বিষয়েও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে এবং বর্তমানে দেখেন আগে ছিল নন সেনজেন দেশ, এখন হচ্ছে সেনজেন। ক্রোশিয়ার বিষয়ে বলতেছি, সেনজেন হওয়ার পরে তারা যে কোনো একটা ইস্যু নিয়ে, যে কোনো একটা রিজন দেখিয়ে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যখনই আপনার এম্বাসিতে বা বিএফএস এর মধ্যে ফাইল সাবমিশন করবেন, যে যেখান থেকে সাবমিশন করেন না কেন, যে ধরনের ইন্টারভিউ বা সাক্ষাৎকার যদি আপনাদেরকে নিয়ে থাকে অবশ্যই কিন্তু আপনাকে ওইভাবে সুন্দরভাবে একটি ভালোভাবে উপস্থাপন করতে হবে যে না, আমি একজন রিয়েল ওয়ার্কার হিসেবে সেখানে যেতে চাচ্ছি। অনেক সময় আমরা ফাইল জমা দিই
আসলে মূলত হচ্ছে ক্রোশিয়ার ক্ষেত্রে তেমন কোনো ইন্টারভিউ বা সাক্ষাৎকারের প্রয়োজন হয় না। তারপরও আপনার যে ডকুমেন্টসগুলো জমা দিবেন, ডকুমেন্টস জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনার একটা রি অ্যাপ্লাই বা আপিল করার একটা সুযোগ সুবিধা থাকে, তো সেটাকে কেন্দ্র করে বলবো, যখন আপিল করবেন তখন আপনাকে ওইভাবে আবার পুনরায় যদি আপনি উপস্থাপন করেন যে আপনাকে যে রিজন বা যে কারণের উপর ভিত্তি করে আপনাকে রিজেক্ট করেছে সেই কারণকে দর্শানোর জন্য ওইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে, যেন দ্বিতীয়বার আপিল করেও যেন আপনি আপনার বিষয়টা নিতে পারেন। আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।